আগে মানুষ কোথাও ঘুরতে গেলে যাতায়াত করা থেকে শুরু করে ক্যাম্পিং করা পর্যন্ত মানুষকে অনেক কষ্ট করতে হতো। কিন্তু বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ফলে মানুষের ভ্রমণ করা হয়ে গেছে একদম সহজ। তো চলুন বন্ধুরা, ভ্রমণ সম্পর্কিত কিছু প্রযুক্তির সঙ্গে পরিচিত হই। গাছের সঙ্গে যে জিনিসটা ঝুলে থাকতে দেখতে পাচ্ছেন, ওটার ভেতরেই মানুষ রাত্রি যাপন করবে। ভ্রমণ করতে গেলে এটা মানুষের খুব কাজে আসবে। এর মধ্যে একজন মানুষ খুব অনায়াসেই থাকতে পারে। আর এটার সেফটির জন্য ব্যবহার করা হয়েছে স্পেশাল কাপড়। জঙ্গলে ব্যবহার করার জন্য এটা একটা দারুণ ক্যাম্পিং প্রযুক্তি। ঘুমানোর জন্য এর ভেতরে রয়েছে খুবই নরম বিছানা, যেখানে আপনি আরাম করে ঘুমাতে পারবেন। আর এটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে জঙ্গলে বৃষ্টি আসলেও আপনার কোনো টেনশন নেই। ছোট্ট এই টারবাইনের অনেক বড় কাজ রয়েছে। এটা তার পাখা ঘোরানোর মাধ্যমে ইনস্ট্যান্ট বিদ্যুৎ তৈরি করে। বন্ধুরা, এটা একটা ছাতা, আর ছাতার মধ্যে রয়েছে ড্রিঙ্কস রাখার সুবিধা। অনেক দূর দূরান্তে হেঁটে ভ্রমণ করার সময় কাঁধে করে ব্যাগ বহন করা অনেক কষ্টকর ব্যাপার। তাই কিছু লোক ছোট্ট এই জিনিসটি ইনভেনশন করেছে, যাতে লাগানো থাকবে চাকা, আর এটাতে করে ব্যাগ বহন করতে তেমন একটা কষ্ট হবে না। সৌরচালিত একটা মোটর হোম এটি, যেটা আপনি পা দিয়ে চালাতে পারবেন। আর গন্তব্যস্থানে পৌঁছানোর পর এটাই হয়ে যাবে আপনার থাকার বাড়ি। বর্তমানে মানুষ কি না পারে, শুধুমাত্র বেলুন সিস্টেম ব্যবহার করেই তৈরি করা হয়েছে আস্ত একটা বাড়ি, যাতে হাওয়া দিলেই বিশাল আকার বাড়িতে পরিণত হয়ে যায় মাত্র কয়েক মিনিটেই। আপনি কি ঘুরতে গিয়েও বিনোদন খুঁজেন, তবে আপনার জন্যই এই জিনিসটি। এটা বেলুন দিয়ে তৈরিকৃত একটা ইনস্ট্যান্ট সুইমিং পুল। বন্ধুরা, এখন আপনারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখুন কি হয়, কিভাবে একটা কাঠের উপর দাঁড়িয়ে যায় আস্ত একটা ঘর, যেখানে মানুষ বসবাস করতে পারে। সাইকেলের সঙ্গে লাগানো হয়েছে ছোট্ট একটা মোটর হোম। এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন। আর এখানে রাত্রি যাপন সহ সকল ধরনের সুবিধা রয়েছে। ভ্রমণ করার ক্ষেত্রে আগুন বড় একটা বিষয়, আর ক্যাম্পিং তাঁবুর মধ্যে আগুন ধরানোর জন্য তৈরি করা হয়েছে ছোট্ট একটা গ্যাজেট। তাঁবুর মধ্যে আগুন ধরানো যাবে কোনো রকম ঝুঁকি ছাড়াই। ব্যাটারি সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ফোল্ডিং চেয়ার। আর এটা ব্যবহার শেষে চেয়ারের হাওয়া বের করে দিয়ে এটা ব্যাগ হিসাবে ব্যবহার করা যাবে। কোথাও ঘুরতে গেলে রাত্রি যাপনের সময় কয়েকটি কালারে উপভোগ করতে পারবেন এই লাইট। ব্যাটারি চালিত লাইটটিতে আপনার ইচ্ছামতো কালার ব্যবহার করতে পারবেন আপনি। গাড়ির সঙ্গে যুক্ত করেই ব্যবহার করতে পারবেন সোলার সিস্টেম ক্যাম্পিং। এর ভেতরে ঘুমানোর জন্য রয়েছে বেডরুম এবং ব্যবহারের জন্য রয়েছে বেশ কিছু গ্যাজেট। আসলে এই বাক্সটার কাজ কি, ধৈর্য ধরুন, সব কিছুই জানতে পারবেন। এটা আসলে একটা ইনস্ট্যান্ট টেবিল, চেয়ার এবং কিচেন, এক কথায় একের ভিতরে সব। তাড়াতাড়ি পানি গরম করার জন্য তৈরি করা হয়েছে এই জিনিসটি, যেটা দেখতে একদম ম্যাচের মতো হলেও ওটা আসলে এক ধরনের কেমিক্যালের সমন্বয়ে তৈরি করা হয়েছে। একটা ব্যাগের মধ্যেই থাকবে অনেকগুলো গ্যাজেট, বলতে পারেন একবারে ভ্রমণ প্যাকেজ। ক্যাম্পিং তাঁবু, গোসলের জন্য শাওয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকবে ব্যাগটিতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।
আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনে প্রেস করুন। ধন্যবাদ।